গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আজকে এখন বাজে সকাল 11টা, 11টা থেকে একটু বেশিই বাজে। তো চায়ের কাপ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু কারেন্টটা চলে গেছে। প্ল্যান ছিল যে ইন্ডাকশনে আমি চাটা করেছি, করার পর ইন্ডাকশনে ডালটাকে বসিয়ে দিয়ে আমি চাটা খেতে আসবো, কিন্তু সেটা আর হয়নি কারণ কারেন্টটা চলে গেছে। তো গ্যাসেই যখন করবো পরেই বসাবো, ওই জন্যই ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি চাটা খেয়েই আসি, তারপরেই বসাবো। আর আর কিছুই হয়নি। তবে আজকে সকাল সকাল উঠেই আমি একটু ভয় পেয়ে গেছিলাম, দরজাটা খুলেছি সবে, দেখছি একদম কমফর্টের একটা বোতল, বড় বোতল আর একটা ফুলকপি আর ছটা ডিম মতো দেখছি দরজার সামনে রাখা। তো এগুলো হয়েই থাকে যেহেতু বিগ বাস্কেটে অর্ডার দেওয়া হয়, কিন্তু আমার কোনো অর্ডার ছিল না, হঠাৎ করে দেখেছি তো কার অর্ডার দিয়ে গেল এরকম। তো তারপর প্রথমেই স্বর্ণালীকে ফোন করলাম, কারণ এটা স্বর্ণালীরই বেশি কাজ থাকে, মানে আমাদের পুরো ফ্ল্যাটগুলোর মধ্যে শুধুমাত্র স্বর্ণালী বেশি নেয় আর কি বিগ বাস্কেট থেকে বা এরকম। তো ওই জন্য স্বর্ণালীকে আগে ফোন করলাম যে তুই দিয়েছিলি, তো ও বললো যে হ্যাঁ আমি ফ্ল্যাট নাম্বারটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম আর নামটাও সাথে। কারণটা হচ্ছে আমরা যখন কলকাতা থেকে যেদিন এসেছিলাম ওকে দিয়ে দুধ অর্ডার দেওয়ানো করিয়েছিলাম, যে পরের দিন সকালে তো দুধটা লাগবে, কে আনতে যাবে অত রাতে এসে, তো আর সকালবেলা দুধ আনতে যাওয়া সম্ভব নয়। তো ওর জন্য ওকে বলেছিলাম যে তুই দুধটা অর্ডার দিস। তো ওটা করতে গিয়ে মানে নাম আর ফ্ল্যাট নাম্বারটা চেঞ্জ করতে ভুলে গেছিল, তো ওই জন্য আমার ফ্ল্যাটে এসে দিয়ে গেছে। যাই হোক, সকাল সকাল এই একটা ভিমরি খেয়ে গেছিলাম, তো চাটা খেয়ে নি, তারপর যাব রান্নাঘরে। তোমরা তো সাথে আছি, প্লিজ কিন্তু কেউ স্কিপ করে বেরিয়ে যেও না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ। বেগুন তো ভাজা হয়ে গেছে, প্রচন্ড ছ্যাঁচড়া আওয়াজ শুনতে পাচ্ছে। দেখো বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে বসিয়েছে আমি ভাতের ভাতাটা ভাজা। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি না রান্নাঘরের কি অবস্থা। তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে। তারপর দেবো জিরে, তারপর দেবো তেজপাতা, এইবার বাঁধাকপিটাকে দিয়ে দেবো। ইচ্ছে করলে মশলাটাও আগে দেওয়া যায়, কিন্তু মশলাটা তেলের মধ্যে ডাইরেক্ট আমি দেই না, কারণটা হচ্ছে তেলে ডাইরেক্ট দিলে না একটু পোড়া লেগে যেতে চায়। এবার একে একে মশলাগুলো দেবো, দেবো ধনে গুঁড়ো একটু, তারপর দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কেউ চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, দেবো হলুদ গুঁড়ো। এবার একটু ভালো করে কষিয়ে নেবো নেড়ে ফেলে এই অবধি, দেবো নুন, দেবো একটু চিনি, ব্যাস এবার নিয়ে কষিয়ে দিয়ে ঢেকে দেবো, মানে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো, ঢাকা দিয়ে দিয়ে তারপর কষাতে থাকবো। টমেটো আর মাছের মাথাটা এবার দিয়ে দিয়েছি, এবার একটু একটু করে নাড়া দেবো আর ঢাকা দেবো, এখনই খুব একটা ভাঙবো না কারণ কাটা কাটা হয়ে যাবে বেশি তরকারিটা। তো এরকমভাবেই আবারও কষাতে থাকবো ঢাকা চাপা দিয়ে। দেখো তরকারিটা হয়ে গেছে, খেতে ভালো হয়েছে, নুন টুন ঠিকই আছে আমি দেখেছি। তো এই হচ্ছে তরকারি,
সব কিছু করতে করতে একটু লেট হয়ে গেছে। ওই দেখো 1:15 বাজে, কিন্তু ঠাকুর পূজা পূজো দেওয়া হয়ে গেছে, স্বর্ণালী বসে আছে, ও জিনিসগুলোও নিতে এসেছিল, আর সকাল থেকে আমার ঘরেই আজকে আটাটা বসেছিল, যার জন্য একটু লেট হয়েছে। আর এখন অ্যাপিদি রান্না করতে গেছে, তাই পুরো আটাটাই গিয়ে আবার অ্যাপিদির ঘরে বসেছে। স্বর্ণালী আমার ঘরে একটু এসেও ফোনে কথা বলছিল, তো ও ঘরে এত জোরে জোরে আটাটা বসিয়েছে যে আর ফোনে কথা বলতে পারিনি, তাই চলে এসেছে। এবার আমিও যাব ও ঘরে, তো চলো এসে যখন খাওয়া দাওয়া হবে তখন দেখা হবে আবার তোমাদের। শুধু দেখো আজকে বেড়ে দেওয়ার পরও ঠিক বসে পড়েছে, আর এতটাই কাঁটা যে আজকে আমি এই বাড়িটা নিয়ে বসেছি। ওকে দেখো তুমি বসে পড়েছে, তোমরা আর কি, তুমি নয়, তোমরা দেখো শুধু খেতে বসে গেছে। কিন্তু তো চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে আজ দেখে বুঝতেই পারছো যে ঘরেই বসে আছি। কিন্তু সত্যি বলছি আজকে আমার এক একটুও ভালো লাগছে না, দুবার অ্যাপিদির ঘরে গেছি আবার ঘরেও চলে এসেছি, মানে কোথাতেও মন বসছে না আর কি। আজকে সবাই মানে মেন ভালো না লাগার কারণটা হচ্ছে আজকে বড় পিসি বাড়ি যে বৌদিকে দেখিয়েছিলাম, ওই বৌদির আজকে সাদ আর কি, 7 মাসের, তো ওখানে সবাই গেছে, ছোট পিসি, আমার বৌদি, বৌদির মেয়েটা, পুচকিটা আর কি, ছোট পিসি, মা, বাবা, মানে সবাই গেছে সবাই। তো মামনি যেতে পারেনি, যেহেতু বাড়িতে একটা কাজ চলছেও, তো মা আর মায়ের সাথেই যেত, মা কালকে চলেও গেছে, মামনিও বললো যে এখন আর হবে না যাওয়াটা, তো মামনি যেতে পারেনি। সবাই গেছে, সবাই ওখানে আড্ডা মারছে, গল্প করছে, আমি সন্ধ্যে থেকে 5-6 বার ফোন করাও হয়ে গেছে সারাদিনে, তো মানে সবাই আড্ডা দিচ্ছে, আর বিশেষ করে পুচকিটা আবার ফোন ধরে ধরে কথা বলছে, দাদার মেয়েটা এসছে যে, তো ওই জন্য আরো বেশি মনটা খারাপ লাগছে। আর ওকেও বলছি চলো না একটু হেঁটে আসি, চলো না একটু হেঁটে আসি, তো সেটাও হচ্ছে না, কারণ ওর একটা করে ফাইল শেষ করছে, বলছে এটা করে নিয়ে যাব, তো আরেকটা ফাইল চলে আসছে, এটাই হচ্ছে, তো বেরোনো যাচ্ছে না। যাই হোক বলছে, তাও আশ্বাস দিয়ে রেখেছে, হ্যাঁ যাব যাব, দেখা যাক, মনে হয় না নিয়ে যাবে বলে। আর তো এইটাই, আর আজকে আরো বেশি খারাপ লাগছে, কারণ অলরেডি আজকে পুজোর শুরু তো মহালয়া থেকেই হয়ে যায়, বাঙালির কাছে পুজো মানে মহালয়া থেকেই শুরু, তো আরো বেশি খারাপ লাগা। ও যখন কলকাতায় অফিসে ছিল আর কি, তো তখন আমরা মানে এই টাইমটা থেকেই কোথাও না কোথাও ঠিক যেতাম আর কি, CC2 যেতাম, কারণ CC2টা আলো দিয়ে আর কত শোপিস দিয়ে এত সুন্দর করে সাজানো থাকতো, আর কলকাতা মানেই চারদিক লাইটে ভরে উঠেছে আর গান, এখানে কিছুই বোঝা যাচ্ছে না সেরকম কিছু, তো সবটা মিলিয়ে একটু খারাপ লাগা আছে। অলরেডি ফেসবুকে আমি অনেককেই দেখছি যারা CC2 গেছে, তো এই জিনিসগুলো দেখে আরো বেশি খারাপ লাগছে, যেখানে এখানে থেকে কিছুই বুঝতে পারছে না। কিন্তু আমরা অলরেডি পুজোর একটা ইনভিটেশন কার্ড এনেছে ভাইয়া, তো ওখানেই অঞ্জলি দেওয়া, ওখানেই যাব পুজোর কদিন, তো আমাদের পুজোর দিনগুলো হয়ে গেছে, কিন্তু সেটা তাও এখানে শুরু হতে হতে 5ম-6ম, তো আরো খারাপ লাগাগুলো যেন বাড়ছে যত পুজোর দিনগুলো এগিয়ে আসছে। কিন্তু তার মধ্যেও ছোট কিছু ভালো লাগা তো আছে, সেগুলো নয় পরেই বলবো তোমাদেরকে। তো চলো এখন দেখি, কাজ তো করছে, শেষ যদি হয় তাহলে একটু বেরোতে পারবো, নইলে ঘরেই থাকতে হবে। তো বুঝতেই পারছো এখন একটু বেরোচ্ছি অবশেষে, ও বললো চলো 10 মিনিটের জন্য হেঁটে আসা যাক, শুধু হাঁটতে যাচ্ছি বলবো না, দেখে আমার অ্যাপেলের ক্রিমটা ফুরিয়ে গেছে, তো ওটাও আনতে যেতে পারি, দেখা যাক, এখনো ঠিক করে বেরোচ্ছি না যে কি করব না করব, তো চলো গিয়ে দেখা হচ্ছে। বলেছিলাম যে বেরোচ্ছি, এখানেই 20 মিনিট টাইম নষ্ট করে দিয়েছি, সঞ্চিতা দিরা আজকে বাড়ি চলে যাচ্ছে, তাই নিচে নেমেছিলাম, তো ওখানেই বসে বসে গল্প করতে করতে লেট, তো তারপর এখন একটু বেরোলাম, দেখা যাক এখান থেকে ঘুরে আবার চলে যাব, বেশি দূর যাব না। বেরোলামই যখন তখন ভাবলাম যে মাছ কাকা যখন বসেইছে, কাকা নেই আজকে, তো মাছ যখন বসেইছে তাহলে নিয়ে যাই, কালকে মাছের ঝোল করতে পারবো আর কি। আর ও কলকাতা থেকে ফিরে এসে কেন জানি না খুব একটা রান্না বান্না খেতে চাইছে না, তো আসলে ওখানে আমাদের খাওয়া দাওয়াটাও প্রচণ্ড পরিমাণে হয়েছে, মাছ মাংস মানে ভরপুর হয়েছে, ওই জন্য আমার নিজেরও সত্যিই খেতে ইচ্ছে করছে না খুব একটা, মনে হচ্ছে শুধু ডাল ভাত বা হালকা ঝোল এরকমই খাওয়া দাওয়াটা হোক, তো ওই জন্যে ভাবছি যে এইসব কিছুই করব। আর রাতে আজকে করব পনির আর রুটি, দেখাই যাক, তো এখন সবে বাজে 1:30, বেশি বাজেও না, গিয়ে ঠিক করে ফেলবো, তো চলো আজকে রাস্তাতেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি, কারণ গিয়ে আর কি দেখাবো, পনির রুটি এসব রাতের খাবার দাবার তো হতেই থাকবে, রোজই হচ্ছে, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, চলো টাটা, গুড নাইট।